নমস্কার সকলকে রাজ্যের প্রায় সমস্ত স্কুলে প্রমোশন ডিটেনশন ও ট্রান্সফার আউটের কাজ প্রায় কমপ্লিটের দিকে দু হাজার জানুয়ারি থেকে নবাগত ছাত্রদের নতুন সেশন শুরু হচ্ছে আর সেই জন্য জানুয়ারি দুই তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত স্টুডেন্ট উইক পালন করা হবে এই স্টুডেন্ট উইক কী কীভাবে পালন করতে হবে সেটি আমরা এই গাইডলাইনের মাধ্যমে জেনে নেব স্টুডেন্ট উইক দেখুন প্রতিটি স্কুলেই এসএসকে এমএসকে কলেজ এডুকেশনাল ইনস্টিটিউট ইউনিভার্সিটি লেভেল সব জায়গায় এই প্রোগ্রামটা সেলিব্রেট করা হবে এখানে দেখুন লেখা আছে যে বেনিফিশিয়াল যে বিভিন্ন স্কিমগুলো আছে যেমন হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ঐক্যশ্রী এগুলো সম্পর্কে স্টুডেন্টদের অবগত করানো হবে এছাড়া দেখুন বই শুভেচ্ছা বার্তা ডিস্ট্রিবিউশন এই সব কিছুই অ্যাক্টিভিটিস রয়েছে প্রথমেই লেখা আছে যে স্কুল ক্লিনিং আর স্যানিটাইজেশন করতে হবে তিরিশ তারিখের মধ্যে আর তারপরে দেখুন যে প্রোগ্রামটা হবে সপ্তাহে দুই থেকে সাত তারিখ সেটা এগারোটা থেকে একটার মধ্যে করতে হবে প্রতিদিন প্রতিটি স্কুলের এইচয় প্রথম দিন যে স্টুডেন্টরা নতুন ক্লাসে উত্তীর্ণ হয়েছে তাদেরকে সবাইকে কংগ্রাচুলেট করবে আর সেটা ওপেন এয়ারের মধ্যে হতে পারে অথবা অ্যাসেম্বলি হলে রেসপেক্টিভ ক্লাসের টিচাররা স্টুডেন্টদের এই যে প্রোগ্রাম সম্পর্কে অবগত করাবেন যে কিভাবে সারা সপ্তাহটা প্রোগ্রামটা চলবে আর কিভাবে হাইজিন স্যানিটাইজেশান হ্যান্ড ওয়াশিং এগুলো মেনটেন করবে সেগুলো সম্পর্কেও জানাবে এবারে দেখে নিন এলিমেন্টারি লেভেলে কিভাবে সেলিব্রেশন হবে স্টুডেন্টদের শুভেচ্ছা বার্তা দেওয়া হবে আর তারপরে দেখুন রয়েছে যে গ্র্যাজুয়েশান সেরেমনির যে সার্টিফিকেট সেটি দেওয়া হবে মার্কশিট দেওয়া হবে তার সাথে হচ্ছে ফ্রি বুকস আর খাতা দেওয়া হবে সিডাব্লিউএসএন যে বাচ্চারা রয়েছে তাদের জন্য যে বই রয়েছে লার্জ প্রিন্ট বুক সেটি ডিস্ট্রিবিউট করা হবে নতুন বছরে গার্জেনদের সাথে একটা মিটিং করা হবে আর স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে যে ফাইভ যে নতুন অ্যাক্টিভিটিসের কথা বলা হয়েছিল সেটি আলোচনা করা হবে যদি কোনো লোকাল এবং এমিনিয়েন্ট এডুকেশনাল পার্সোনালিটিস থাকে তাহলে তাদের সাথে গার্জেনদের একটা ইন্টারাকশন করাতে হবে ভালো মন্দ সব কিছুই আলোচনা করা হবে সেখানে প্যারা টিচার স্পেশাল এডুকেটার এসএসকে এমএসকে টিচাররা ডোর টু ডোর ভিজিট করবে এরপর দেখেন এই সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি লেভেলে কিভাবে স্টুডেন্ট উইকটা পালন করা হবে এখানে ওই একই রকমভাবেই শুভেচ্ছা বার্তা দেওয়া হবে আর গ্র্যাজুয়েশন সেরেমনির সার্টিফিকেট দেওয়া হবে ফ্রি টেক্সটবুক খাতা দেওয়া হবে সিডাব্লিউশন বাচ্চাদের লার্জ প্রিন্ট বুক দেওয়া হবে স্টেট বা ডিস্ট্রিক্ট থেকে যে আইসি মেটেরিয়াল ডিসপ্লে করার জন্য ঠিক করে দেবে সেটি ডিসপ্লে করতে হবে আইসি অর্থাৎ ইনফরমেশান এডুকেশন অ্যান্ড কমিউনিকেশান বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম যেমন রিসাইটেশন সিঙ্গিং ড্যান্স পারফরমেন্স সোলো ড্রামা ড্যান্স ড্রামা এগুলো হতে পারে কুইজ ডিবেট এগুলো করা যেতে পারে রিডিং হ্যাবিটকে আরও বেশি করে এনকারেজ করতে হবে লোকালি যদি কোনো রিনাউন বা ইকনিক পার্সেন থাকে তাহলে তাদের সাথে স্টুডেন্টদের মিট করানোর একটা চেষ্টা করতে হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তারপরে হচ্ছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ঐক্যশ্রী পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এগুলোর জন্য একটা হেল্প ডেস্ক খুলতে হবে অ্যাওয়ারনেস করার জন্য হেলথ ক্যাম্পের একটা ব্যবস্থাও করা যেতে পারে কন্যাশ্রী পোর্টালে নতুন করে রেজিস্ট্রেশন অথবা আপডেট বা রিনিউয়াল এইগুলি করা যেতে পারে আর হাউস টু হাউস ভিজিট করতে হবে বন্ধুদের ও ওএসসির জন্য ও ওএসসি হলো আউট অফ স্কুল চিলড্রেন স্টুডেন্ট উইক পালন করতে গিয়ে যে ফান্ডের প্রয়োজন সেটা স্কুলের যে কম্পোজিট গ্র্যান্ট রয়েছে সেখান থেকে খরচা করতে হবে তাহলে এইভাবে আপনারা স্টুডেন্ট উইক পালন করতে পারেন এই বিষয়ে আরও কোনো আপডেট থাকলে আপনাদেরকে জানানো হবে ধন্যবাদ